আশুলিয়ায় বেতন ভাতা বাড়ানোর দাবিতে টানা দুদিন ধরে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। সকালে জামগড়া এলাকায় বেশ কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা রাস্তা অবরোধ ও শিল্প কারখানা ভাঙচুর শুরু করে। শিল্প পুলিশ সুপার সরোয়ার আলম জানান, শ্রমিকরা রাস্তায় আগুন ধরিয়ে বিক্ষোভ করে, এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। তাদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে, এতে কয়েকজন শ্রমিক ও দুজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশের সাথে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে টিয়ার শেল ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। 1 নভেম্বর মজুরি বোর্ডের সিদ্ধান্ত হবে।